আমি রূপশ্রী, তোমরা দেখছো আমার চ্যানেল রূপশ্রী দা পঙ্গল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার পার্পল হল, মানে পার্পল অ্যাপ হচ্ছে নাইকার অ্যাপের মতোই একটা অনলাইন শপিং অ্যাপ। এখানে খুব অ্যাফোর্ডেবল মেকআপ প্রোডাক্টস, স্কিন কেয়ার প্রোডাক্টস পাওয়া যায়। তো সেখান থেকে আমি কিছু প্রোডাক্ট পারচেস করেছি, তো আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কী কী প্রোডাক্ট পারচেসেই পাচ্ছ। পুরো একদম বাস্কেটটা ভর্তি প্রোডাক্টস আছে আমার কাছে। তো আমি কী কী কিনেছি আমি তোমাদের দিকে দেখাচ্ছি। আর একটা কথা, আমি প্রোডাক্টসগুলো কিনেই কিন্তু তোমাদের রিভিউ দিচ্ছি না, আমি এগুলো ইউজ করেছি। আমি কিছুদিন ইউজ করার পর আমি একদম অনেস্ট রিভিউ তোমাদের দেবো, কারণ আমি একদম নতুন কোনো জিনিস কিনলাম, বাট আমি সেই প্রোডাক্টটার আমি বিশেষত্ব জানলাম না, তো তোমাদেরকে আমি শেয়ার করবো না। তো আগে আমি কিনেছি, আমি নিজেই ইউজ করেছি, তো যেগুলো আমার মনে হয়েছে হ্যাঁ এই প্রোডাক্টটা বেশ ভালো, এই প্রোডাক্টটা আমি তোমাদেরকে রেকমেন্ড করতে পারি, তো আমি সেটাই বলবো। আর হ্যাঁ, আর একটা কথা বলে দিই, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, এটা আমি নিজেই শপিং করেছি। তো এটা আমার যা আমি ওপিনিয়ন দেবো সব আমার পার্সোনাল ওপিনিয়ন। তো চলো শুরু করা যাক। তো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা গুড ভাইবসের পাপাইয়া জেল। এই জেলটা ভীষণই ভালো, মানে এটা তোমার স্কিনকে খুব হাইড্রেট রাখতে সাহায্য করে, আর এটা আমি অনেকটা ইউজও করে ফেলেছি। এই জেলটার টেক্সচার আমি দেখাচ্ছি কেমন, দেখো এখানে একটু অ্যাপ্লাই করছি। এটা তোমার স্কিনকে হাইড্রেট করতে খুবই সাহায্য করে, এবং এই পাপাইয়া জেলটার স্মেলটা দারুণ। এবং এটা তুমি অ্যাজ আ যখন তুমি যদি বাড়িতে নিজের ফেশিয়াল নিজেই করো, তাহলে তুমি এটা অ্যাজ আ ক্লিনজিং জেল হিসেবেও তুমি ইউজ করতে পারবে। আর আমি একটা কথা বলে দিই, আমি তো কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট এখনও আমি হতে পারিনি, যদিও আমি কোর্সটা করা শুরু করেছিলাম, বাট এই লকডাউনের জন্য সেটা তো এখনও কমপ্লিট হয়নি, মানে আমি সার্টিফাইড হয়নি, তাই আমি এখন নিজেকে প্রফেশনাল বলতে পারবো না। আর আমি যা বলছি, মানে যেটুকু আমার নলেজ আছে আমি সেখান থেকেই বলছি, হয়তো আমি এক্সপ্লেনেশনে খুব ভালো নয়, বাট আমি চেষ্টা করছি যাতে আমি তোমাদের সঠিকভাবে সব ইনফরমেশন দিতে পারি। তো বলছিলাম এই পাপাইয়া জেলটার কথা, এটা বেশ ভালো, এটা তোমরা পারচেস করতে পারো। এটা স্কিনকে হাইড্রেট করে, তোমরা এটা অ্যাজ আ ময়েশ্চারাইজার হিসেবে ইউজ করতে পারো, তোমরা আর ক্লিনজিং জেল হিসেবে এটা ইউজ করতে পারো, এটা বেশ ভালো একটা প্রোডাক্ট। এবার আমরা চলে আসব এই গ্রিন টি টোনারের। তো এই গ্রিন টি টোনারটা বেশ ভালো, বেশ হাইড্রেটিং একটা টোনার। তো এটা যখন তুমি তোমার ফেসে অ্যাপ্লাই করবে খুব একটা রিফ্রেশ ফিল হবে। আর সব থেকে গুড ভাইবসের প্রোডাক্টের মধ্যে আমার এই জিনিসটা খুব ভালো লাগে যে গুড ভাইবসের প্রতিটা প্রোডাক্টই নো অ্যালকোহল, নো প্যারাবিনস, নো সালফেটস, মানে একদম ক্রুয়েলটি ফ্রি প্রোডাক্টস, নো প্যারাবিনস, নো সালফেটস। তো এই গ্রিন টিটাও আমি টোনারটা আমি অনেকটা ইউজ করে ফেলেছি, গ্রিন টি টোনারটা খুবই ভালো। আর গ্রিন টির মধ্যে একটা এখানে তোমার সব কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন সব লেখা আছে, ইনগ্রিডিয়েন্টস সব কিছু লেখা আছে। আর গ্রিন টি খুবই কী বলবো ভালো ফর আওয়ার স্কিন, গ্রিন টির মধ্যে অ্যান্টি অক্সিডেন্টস থাকে। আর গ্রিন টি কী করে, আমাদের স্কিনে যদি কোনো স্কার্স, ব্লেমিশেস থাকে, খুব গভীর যদি কোনো ক্ষত থাকে, তো ওগুলো রিডিউস করতে গ্রিন টি খুবই হেল্পফুল। এছাড়াও গ্রিন টি আমাদের স্কিনের যে এলাস্টিসিটি, মানে আমাদের স্কিন টাইটেনিংয়ের একটা ব্যাপার থাকে, তাই না? তো স্কিন টাইটেনিং করতে গ্রিন টি খুবই সাহায্য করে। তো এই টোনারটা খুবই ভালো, তোমরা কিন্তু এই টোনারটা পারচেস করতেই পারো। তো এবার চলে আসি আমি গুড ভাইবসের ভিটামিন সি অ্যান্ড ভিটামিন B3 স্কিন গ্লো সিরাম। এই সিরামটাও বেশ ভালো, এই সিরামটা আমি অনেকদিন ইউজ করেছি, আর সিরামটা আমি বেসিক্যালি রাতের দিকে ইউজ করি। এই যে সিরামটা প্যাকেজিং এরকম, আর এরকম একটা অ্যাপ্লিকেটার দেবে। তো এই সিরামটাও বেশ ভালো, তোমার স্কিনকে খুব গ্লো করে, স্কিনটা সফট করে। এখানে বেনিফিটস, হাউ টু ইউজ, ইনগ্রিডিয়েন্ট সব লেখা আছে। তোমরা এই সিরামটাও বেশ ভালো, আমার পার্সোনালি এই সিরামটা খুব পছন্দ। আমি একটা সিরাম
যেটা আমার অনেকদিন থেকে নেওয়ার ইচ্ছে ছিল, ফাইনালি আমি নিয়েছি। এটা হচ্ছে গুড ভাইবসের রোজহিপ সিরাম। এই রোজহিপ সিরামটাও বেশ ভালো, আর আমি খুব ভালো রিভিউ দেখেছি ইউটিউবে। অনেক ইউটিউবার এই সিরামটার রিভিউ করেছে। যেটা হচ্ছে রেডিয়েন্ট গ্লো ফেস সিরাম, এটা তোমার স্কিনকে রেডিয়েন্ট করবে। এখানেও সেম বেনিফিটস, হাউ টু ইউজ, সব কিছু লেখা আছে। তোমার ভালো করে পড়ে যেটা কার স্কিনে কোনটা ভালো যাবে, কোন সিরামটা ইউজ করবে, কোন দেখো হয়তো আমি ইউজ করছি বলে যে তুমি আমার ভিডিওটা দেখে একটা অর্ডার করে দিলে, ওটা না। তুমি আগে বুঝবে যে তোমার স্কিনের রিকোয়ারমেন্টস কী, তোমার স্কিনে কোন প্রোডাক্টটা খাপ খাবে, তো তুমি সেই বুঝে নেবে যে এটাতেও এরকম একটা অ্যাপ্লিকেটার দিয়েছে। তো আশা করছি এটা ভালোই হবে। এটা যদিও আমি এখনও ইউজ করিনি, তো চলে আসি, আমি বেশি বকবক করবো না, অনেক তাহলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে। এখানে আমি এই রোজহিপের স্কিন গ্লো ফেস স্ক্রাব নিয়েছি। সেম এটাও সালফেটস ফ্রি, মানে নো সালফেটস, নো প্যারাবিনস, ক্রুয়েল্টি ফ্রি একটা প্রোডাক্টস, সব আছে এখানে। পিছনে টার্ম অ্যান্ড কন্ডিশনস সব কিছু আছে। এটা আমি খুব শিগগিরই ইউজ করে তোমাদের একটা রিভিউ দেব। আচ্ছা, এবার আমি চলে আসি মেকআপ প্রোডাক্টসে। তো এটা আমি কিনেছি ইনভাইবের একটা বিবি ক্রিম। এই বিবি ক্রিমটা আমি তোমাদের টেক্সচারটা দেখাচ্ছি। আমি স্কিনে অ্যাপ্লাই করে নিলাম, খুব ভালোভাবে মিশে গেছে দেখো স্কিনের সাথে। তো তোমার খুব একটা হেভি ফিল হবে না বিবি ক্রিম, তো খুবই একদম লাইট ক্রিমটা এটা, উইথ এসপিএফ 20 এই বিবি ক্রিমটা। কিন্তু সত্যি বলতে পার্সোনালি এই বিবি ক্রিমটা আমি ইউজ করেছি, বাট আমার খুব একটা ভালো লাগেনি, মানে মোটামুটি চলার মতো ঠিকঠাক, ঠিক আছে। তো এরপর আমি নেক্সট প্রোডাক্টে যাচ্ছি। আমি নিয়েছি এই ল্যাকমির একটা লুজ পাউডার নিয়েছি। ল্যাকমির এই লুজ পাউডারটা আমি নিয়েছি, এটা অ্যাকচুয়ালি রোজ পাউডার। তো এটা আমি নিয়েছি, আর খুলছি না, তোমরা তো জানোই লুজ পাউডার কেমন হয়। তো এটা নিয়েছি, এটা রিভিউ করার তেমন কিছু নেই, এটা নর্মাল লুজ পাউডারের মতো একটা লুজ পাউডার। তো এরপর আমি নিয়েছি সুগারের একটা ব্লাশ, এটা হচ্ছে 01 পিচ পিক। এই যে দেখো এইটা নিয়েছি আমি, এই কালারটা আমার দারুণ লেগেছে। জাস্ট হয়তো তোমরা এখানে বুঝতে পারলেও হালকা করে বুঝতে, এই যে এই কালারটা। তো এরপর আমি দেখাচ্ছি, এটা হচ্ছে ইনভাইবের এটা একটা হোয়াইট কাজল বলতে পারো। কাজলটা কতটা পিগমেন্টেড, এটা আমি নিয়েছিলাম। আর আমি যা যা প্রোডাক্ট তোমাদের দেখাচ্ছি, আমি সব প্রোডাক্টের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। আমি নিয়েছি ওয়েট অ্যান্ড ওয়েল্ডের ফটো ফোকাস ফাউন্ডেশন, গোল্ডেন বেজ হলো আমার শেড, এই যে এটা। তো এটা আশা করি তোমাদের বলার কিছু নেই, এই ফাউন্ডেশনটা ভীষণই ফেমাস একটা ফাউন্ডেশন, অ্যাফোর্ডেবল প্রাইস। তোমরা তো জানোই পার্পল ডট কমে তুমি যখন অনেক প্রোডাক্ট একসাথে পারচেস করবে, তো তুমি কিছু না কিছু ডিসকাউন্ট তুমি পাবে। তো যেটা অ্যাকচুয়াল প্রাইস থাকে তার থেকে কম দাম পড়ে। এটা আমি নিয়েছি ওয়েট অ্যান্ড ওয়েল্ডের একটা আলটিমেট ব্রো একটা পেন্সিল নিয়েছি, এই যে এটা। এভাবে প্রোডাক্টটা এরকমভাবে তোমরা বের করে অ্যাপ্লাই করতে পারবে, অ্যাডজাস্টেবল। এর সাথে একটা স্পুলিও দেওয়া আছে, স্পুলিটা খুব কাজের, যাই হোক। আচ্ছা, আমি আর নিয়েছি হচ্ছে বেলাপোস্টের একটা মাস্কারা নিয়েছি, বেলাপোস্টের মাস্কারা এটা। তো দেখি মাস্কারাটা কেমন, দেখতেই পাচ্ছ মাস্কারাটাও ভালো পিগমেন্টেড। এটা আমি একদিন ইউজ করেছি, বেশ ভালোই, খারাপ না।
তো এরপর আমি নিয়েছি বেলা ফস্টের লিকুইড ডিপ আইলাইনার সিলভার কালার, এই কালারটা, যে কালারটা নিয়েছি আমি। অনেক সময় কিছু কিছু আই মেকআপে উপর থেকে যদি সিলভার আইলাইনার দিয়ে একটু দেওয়া যায় তো ওই মেকআপটা একদম দারুণ লাগে দেখতে। এই যে এর সাথে এরকম একটা অ্যাপ্লিকেটার আছে, সব আইলাইনারে থাকে, এটা খুব সিম্পল। এই যে দেখতে পাচ্ছ, এই যে এই কালারটা ভালোই পিগমেন্টেড। আচ্ছা, এরপর আমি নিয়েছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা স্মল আই শ্যাডো ব্রাশ। এটা আমি কনসিলার ব্রাশ হিসেবে ইউজ করি, দেখিয়ে দিচ্ছি। ব্রাশটা আমার খুবই খুবই পছন্দ এসেছে, হাতে আমার লেগে রয়েছে, মাস্কারা যাই হোক। আচ্ছা, তো এই ব্রাশটা আমি নিয়েছি, এটা এরকম একটা প্যাকেজে ছিল, মানে এরকম একটা প্যাকেজিং ছিল এই ব্রাশটা। আর নিয়েছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মেগা গ্লো কন্টুরিং প্যালেট, এই যে এটা, এটা বেশ ভালো, এটা একটা দারুণ মানে মারাত্মক ভালো প্রোডাক্ট। এই যে ব্যানানা পাউডারটা তোমার মেকআপ সেট, কন্ট্রোল পাউডারটা দারুণ মানে স্কিনের সঙ্গে একটু মিশে যাবে তোমার, দারুণ একদম, খুব এই যে কন্ট্রোলিং প্যালেটটা আমার পার্সোনালি খুব পছন্দ, এটা তোমাদের আমি অবশ্যই রেকমেন্ড করবো। এটা দারুণ একটা প্যালেট, এটা তোমার ব্যানানা পাউডারটাও পেয়ে যাচ্ছ, কন্ট্রোলিং পাউডারটাও পেয়ে যাচ্ছ, তো দুটো কাজ একসাথে হয়ে যাবে বেশ ভালো। এটা ওরকম 374 বা 375 এরকম, 374-375 টাকা এটা দাম। তো বললাম যে purple.com থেকে যখন তুমি অনেক প্রোডাক্ট একসাথে কিনবে তো তোমার তো ডিসকাউন্ট তুমি পেয়েই যাবে। তো আর আমি নিয়েছি বেলা পোস্টের একটা লিপ ক্রিয়ন, এই লিপ ক্রিয়নের যে কালারটা আমার মারাত্মক পছন্দ হয়েছে, দারুণ একটা, বেশ সুন্দর দেখো কালারটা, খুব সুন্দর, একটু ডিপ পিঙ্ক টাইপের। এটা হচ্ছে শেড হচ্ছে 10 ট্রুলি ম্যাডলি ডিপলি, ট্রুলি ম্যাডলি ডিপলি, এই শেডটা তোমরা অবশ্যই ইউজ করতে পারো, ইউজ করতে পারো মিন্স তোমরা যদি এই শেডটা তোমাদের পছন্দ হয়, এই যে এইরকম একটা শেড, তাহলে তোমরা এই শেডটা পারচেস করতে পারো। আর একটা নিয়েছি এনভায়ারবেরি লিপ ক্রিয়ন, এইটা হচ্ছে এনভায়ারবের, এই যে লিপ ক্রিয়ন নিয়েছি, লিপ ক্রিয়নের কালারটা দেখো কি মিষ্টি কালারটা। এটা শেড হচ্ছে 34 নিউট সে চিজ, নিউট সে চিজ 34 এটা, এই যে দেখো এই কালারটা দারুণ, খুব সুন্দর কালারটা, খুব মিষ্টি কালারটা। আচ্ছা, তোমরা এই কালারটা খুব পছন্দ আমার। আর আমি নিয়েছি খুব অ্যাফোর্ডেবল একটা কনসিলার, মানে এই দামের মধ্যে, মানে এটা 195, তো যখন বললাম একসাথে অনেক কিছু প্রোডাক্ট কিনলে তো এটা আমার 185 মতো পড়েছিল মেবি, তো আমি তো নিচে ডিসক্রিপশনে সব প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। এটা হলো এনভাইবের একটা কনসিলার, আমার শেড হচ্ছে কোথায় গেল শেড, চকলেট রাসেল এরকমই ছিল। আচ্ছা, এটা আমি নিয়েছি, এই কনসিলারটা আমি নিয়েছি, এটা আমার, এটা আমি আগেও ইউজ করেছি একটা, আমার খুব ভালো লেগেছে কনসিলারটা। তারপর কনসিলারটা আমি তোমাকে একটু সোয়েজ দেখাচ্ছি, মেয়েদের কাছে একটা অপরচুনিটি, এত কিছু প্রোডাক্ট পারচেস করার পর আমাকে পুচকে একটা ফেস স্ক্রাব আমাকে ফ্রিতে দিয়েছে, এটা 10 গ্রাম মতো রয়েছে, এটা হলো রসবেরি আর পেপারমিন্টের একটা ব্রাইটনিং ফেস স্ক্রাব, এটা আমি ইউজ করবো করে তোমাদের রিভিউ দিতে পারি, ঠিক আছে ওটা পরে ভাববো। তো ব্যাস আর কিছু নেই, এটাই ছিল পুরো ফাঁকা, এই যে দেখো এটাই ছিল আমার পার্পল অল। তো আমি জানি না এরপর আমি কবে আবার এত প্রোডাক্ট পারচেস করতে পারবো, যেহেতু জানি না, বলতে পারছি না, আমি শিওরিটি দিতে পারছি না যে হ্যাঁ আমি এই দিনই পারচেস করবো, তোমাদের দেখো আমি জানি না। বাট আমি যদি আবার purple.com থেকে বা যে কোনো অনলাইন শপিং থেকে, শপিং অ্যাপ থেকে যদি যে কোনো কিছু পারচেস করি তাহলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি কী কী কিনেছি। তো এটুকুই ছিল এই এই
প্রোডাক্টস আমি কিনেছি, বাট আমি এইটুকু বলতে পারি যে গুড ভাইবসের সব মানে বেশিরভাগ মোস্ট অফ দ্য প্রোডাক্টস খুবই ভালো হয়। আর সব থেকে বড়ো যেটা ওদের আমার ভালো লাগে সেটা হচ্ছে ক্রুয়েলটি ফ্রি প্রোডাক্টস, নো সালফেটস, নো প্যারাবিনস, যেটা খুব দরকার, বিকজ সালফেটস প্যারাবিনস ইটস নট গুড ফর আওয়ার স্কিন। তো বিশেষ করে আমার গুড ভাইবসের টোনার, তারপর এই সিরাম খুবই পছন্দ, যেটা আমি তোমাদের রেকমেন্ড করলাম, এই যে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কন্টোরিং প্যালেটটা। তাছাড়া মোটামুটি যা যা আমি জিনিস থাকবে সবই আমার খুবই পছন্দ হয়েছে। তো তোমাদের আমি বলতে পারি তোমাদের এই প্রোডাক্টসগুলোর মধ্যে যা যা পছন্দ তোমরা চাইলে পারচেস করতে পারো, তোমরা তোমাদের টাকা খুব ভালো জায়গায় ইনভেস্ট করবে, তোমরা রিগ্রেট করবে না, বিকজ গুড ভাইবস প্রোডাক্টস আর দ্য বেস্ট প্রোডাক্টস অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন। অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে গুড ভাইবস যা যা প্রোডাক্টস আমাদের দেয় যথেষ্ট ভালো। তো ব্যাস, আর বেশি বকবক করবো না, ভিডিওটা এমনিতে অনেক লেন্দি হয়ে গেছে, তো আজকের মতো এটুকুই। যদি তোমাদের আমার এই পার্পল হলের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ভিডিওটা লাইক করে দেবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর কি করতে হবে তোমরা জানো, ওই ঘন্টাটা বাজিয়ে দিতে হবে, আমি আর বলবো না। ওকে, চলো, বাই।